কর্মব্যস্তময় জীবনে মাত্র দুদিন ছুটি, এদিকে মনটাও করছে পাহাড় পাহাড়। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজ এমন এক হোমস্টের সন্ধান আপনাদের দেব যেখানে সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে দেখার এবং পড়ন্ত বিকেলকে হোমস্টের ব্যালকনিতে বসেই অনুভব করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। চারধারের পরিবেশ খুবই মনোরম, তাই যেদিকেই তাকাবেন সবুজ চা বাগানে মোড়া প্রকৃতি আপনাদের চোখে পড়বে। ভাবছেন কোন জায়গার কথা বলছি? আজ আমরা রয়েছি তিনচুলেতে। এনজিপি থেকে তিনচুলের দূরত্ব 69.2 কিলোমিটার, পৌঁছতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা মতো। এনজেপি থেকে তিনচুলে দুভাবে যাওয়া যায়। যে হোমস্টে বুক করবেন ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেন। সেই গাড়ি লামাহাট্টা রাস্তা এবং তাগদা হয়ে পৌঁছে যাবে তিনচুলে। বাঁদিকের রাস্তা চলে গেছে তিস্তা ভিউ পয়েন্টের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা ওপরের দিকে যাচ্ছে সেটা তাগদা বাজার হয়ে চলে গেছে তিনচুলের দিকে। সাধারণত কোনো গাড়ি ডাইরেক্ট এনজিপি থেকে তিনচুলে কিন্তু আসে না, তাই শেয়ার গাড়িতে করে আসতে হবে প্রথমে এনজিপি থেকে জোরবাংলো। জোরবাংলো থেকে অন্য গাড়ি রিজার্ভ করে পৌঁছতে হবে তিনচুলে। অথবা এনজিপি থেকে তাগদা বাজারে চলে আসবেন শেয়ার গাড়িতে করে। তারপর যার গাড়িতে আসছেন সেই গাড়ির ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করে দরকার হলে কিছু এক্সট্রা ফেয়ার দিয়ে পৌঁছে যেতে পারেন তিনচুলে। দুই ক্ষেত্রেই জনপ্রতি ভাড়া 250 থেকে 300 টাকা মতো পড়বে। তাগদা থেকে তিনচুলের দূরত্ব 3 কিলোমিটার। এই নিয়ে আমাদের তিনচুলেতে তিনবার আসা, কিন্তু তিনচুলেতে যতবারই আসি না কেন প্রতিবারই তাকে পাই একটা আলাদা রূপে। তিনচুলের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর আকর্ষণ আমাদের বারবার টেনে আনে। আমরা প্রায় হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। বাঁদিকের রাস্তাটা চলে গেছে হোমস্টের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে। আজ আমরা যে হোমস্টেতে থাকব সেটা মোটামুটি গুম্বাধারা ভিউ পয়েন্টের ওপরে। কয়েকটা সিঁড়ি পেরোলেই পৌঁছে যাবেন হোমস্টেতে। হোমস্টের লোকেশন এবং চারধারের পরিবেশ দেখে প্রথমেই প্রেমে পড়ে গেলাম। কোনো ভিউ পয়েন্টে না গিয়েও হোমস্টেতে বসেই অসাধারণ ভিউ পেয়ে যাবেন, যা আপনার কল্পনার অতীত। আসুন আপনাদের একটু রুমগুলো ঘুরিয়ে দেখাই। এই হোমস্টেতে টোটাল 4টে রুম, তার মধ্যে 2টো রুম আমরা নিয়েছিলাম। এই রুমটিতে ছিলাম আমরা। এই হোমস্টের প্রতিটা রুম অনেক স্পেসিয়াস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা প্রতিটা রুমই ভীষণ ডেকোরেটিভ। দেখে আমাদের সত্যি খুব পছন্দ হলো। ঘুরতে এসে এরকম সাজানো রুম পেলে স্যাটিসফাইড হতেই হবে। রুমে একটি ওয়াল হ্যাঙ্গিং টিভি রয়েছে। এই হোমস্টের প্রতিটা রুমই 4-বেডের রুম। এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা বেশ বড়, এখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। একটি মিরার আছে, গিজার রয়েছে, কমোড রয়েছে এবং একটি বেসিন।
ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আসুন পাশের রুমটা একটু দেখে নেওয়া যাক। এই রুমটাও ফোর বেডেড, খুব সুন্দর পরিপাটি করে সাজানো, দেখে বুঝতেই পারছেন। আর প্রত্যেকটা রুমের বেড ভীষণ কমফোর্টেবল। ও, আপনাদের তো আরেকটা জিনিস বলাই হয়নি, এখানে প্রত্যেকটা রুমেই ইলেকট্রিক কেটল, চায়ের কাপ সব কিছু দেওয়া থাকে। তার সঙ্গে থাকে কমপ্লিমেন্টারি কিছু জিনিস, যেমন টি ব্যাগস, কফি পাউচ, মিল্ক পাউচ এবং সুগার। আরাম করে চা বানিয়ে খেতে পারবেন। যদি শেষ হয়ে যায় ওনাদের বললে ওনারা আবার রিফিল করে দেবেন। আসুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। বেশ বড়ই ওয়াশরুম, আর সত্যি আমার এখানে বলার কিছু নেই, আপনারা নিজের চোখেই দেখে নিন। এই জায়গাটি হলো এই হোমস্টের বিশেষ আকর্ষণ। এটি হলো সেই ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা চারিধারের প্রকৃতিকে এক্সপ্লোর করতে পারবেন। এই রুমটিতে গেস্ট থাকার জন্য আপনাদের দেখাতে পারলাম না। আসুন বাকি আরেকটি রুম দেখে নিই। এই রুমে ঢুকেই দেখছেন ডান দিকে একটি ওয়াল হ্যাঙ্গিং টিভি রয়েছে। পাহাড়ে ঘুরতে এসে এই জড়বস্তুটির ব্যবহারিক মূল্য আমি কিছু খুঁজে পাই না। এই রুমটিও বেশ বড়, সুন্দর পরিপাটি করে সাজানো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও ফোর বেডের রুম। এটি হলো এই রুমের অ্যাটাচড ওয়াশরুম। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে প্রত্যেকটা ওয়াশরুমে টয়লেট সোপ এবং টাওয়েল দেওয়া আছে। আসুন এইবার এই হোমস্টের ডাইনিং আর কিচেনটা একটু দেখে নেওয়া যাক। যাওয়ার পথে এইগুলো চোখে পড়ল, এগুলো কি আপনাদের পরে বলছি। চলুন ডাইনিং আর কিচেনের দিকে। এটি হলো ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া ছোট হলে কি হবে, কিন্তু বেশ সাজানো। এখানে বসেই ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারবেন। ডিনার ওনাদের বললে ওনারা রুমে সার্ভ করে দেন। ডাইনিং ঘুরে দেখার সাথে সাথে আমরা কিচেনেও একটু উঁকি মারলাম। দেখলাম হেমন্ত ভাইয়া রান্না করতে ব্যস্ত। একটা কথা আপনাদের বলি, হেমন্ত ভাইয়ার হাতের রান্নার স্বাদ অসাধারণ। এই সিঁড়ি দিয়ে উঠে দুপা এগোলেই পেয়ে যাবেন ভিউ পয়েন্ট, ওখানে আমরা বিকেলবেলা যাব। এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কেউ যদি পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন এখানেই রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই প্রপার্টিটা নতুন, তাই এখানে এখনও ডেকোরেশনের কাজ চলছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে লনে বসে সারাদিন দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন। আমরা যখন থেকে এসেছি তখন থেকে একবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। চারিধারের পরিবেশটা এতই সুন্দর এবং এতই মনোরম যে সত্যি এখান থেকে উঠতে ইচ্ছাই করছিল না। কিন্তু কি করব, দুপুর গড়িয়ে বেলাও বাড়ছে, বেশ খিদে পেয়েছি, তাই চলে এলাম খাওয়া দাওয়া সেরে নিতে। প্রকৃতির এই মহিমান্বিত রূপ দেখে মনের মধ্যে একের পর এক গান যেন ভেসে উঠছিল। বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গানের একটা লাইন আপনাদের বলছি। ও বিদেশি তাকাও সামনে তোমার, দেখবে একই আকাশ একই পাহাড়, মাটিতেও নেই ব্যবধান। এবার চলুন লাঞ্চে কি আছে দেখে নেওয়া যাক। অপূর্ব স্বাদের একটি স্কোয়াশের তরকারি, গরম পাঁপড় ভাজা, ঘি, আলু ভাজা, স্যালাডস, গরম ধোঁয়া ওঠা ডাল, গরম ধোঁয়া ওঠা ভাত, আর হেমন্ত ভাইয়ার হাতে তৈরি ফাটাফাটি টেস্টি ডিম কষা। আসুন হেমন্ত ভাইয়ার সঙ্গে সাক্ষাৎকারের কিছু কথা শুনে নেওয়া যাক।
আমরা তিনচুলের গুম্বাদারা ভিউ হোমস্টেতে এখন রয়েছি। লাঞ্চ আমাদের জাস্ট কমপ্লিট হলো, দেখলে নেই লাঞ্চের মেনু। আর লাঞ্চটা ছিল জাস্ট অসম, বানিয়েছেন এই দাদা। দাদা আপনার নামটা একটু বলবেন? নমস্তে, মেরা নাম হে হেমন্ত সুব্বা। হেমন্ত সুব্বা জি, জাস্ট অসম লাঞ্চ করলাম আমরা এখানে। ডিমের কারি যেটা ছিল সেটাও অসাধারণ ছিল, আর তার সাথে ছিল একটা স্কোয়াশের তরকারি, সেটাও মনে হচ্ছে সাতটা মুখে লেগে আছে। তো এই দাদা খুব ভালো রান্না করেন, আপনারা যদি এখানে আসেন এনার হাতের খাবারটা একদমই মিস করবেন না। তো দাদা আপনি না চলছে ইয়া পেহের ये तो स्टार्ट हुआ जी, जी ये अच्छा, हमारा अच्छा। 4-5 दिन हो गया है। अच्छा। हमारा लामा हटा रिसर्ट भी है। हाँ हाँ। और 2 साल कंप्लीट हो गया है। अच्छा, तो रिसेंटली ये हम लोग लिया है, चालू कर रहे हैं हम लोग। अच्छा अच्छा अच्छा। और ये जैसे आपका सेफ जो है आप जी, जी। तो वो मैंने कब से चल रहा है आपका ये? ये एक्चुअली मेरा 2005 से होटल लाइन में, मेरा 2005 से। अच्छा। तो मैं स्टार्टिंग मेरा बैंगलोर, हैदराबाद, केरला, कानपुर, फिर उसके बाद में 2013 में दार्जिलिंग में आया। अच्छा। उसके बाद में फिर बाद में मैं अपना खुद करने के लिए हम यहाँ पे आया। अच्छा। तो हमारा एक टीम है, मेरा दोस्त भी है और 2 दोस्त है मेरा। अच्छा। तो हम 3 जन मिलके एक ये छोटा होम स्टे लेके कुछ बिजनेस स्टार्ट करने के लिए हम सोच के ये हम लोग खुद ही कर रहा है अभी। अच्छा, अच्छा, अच्छा। तो मैंने यहाँ का मेन प्लस पॉइंट है, एक तो यहाँ का व्यू जी, जी। ऊपर से रूम तो बहुत ही अच्छा है जी, जी। और एटमॉस्फेयर भी बहुत अच्छा है। उसके साथ साथ मेन यूएसपी है भैया के हाथ का खाना। बहुत अच्छा खाना लगा हम लोगों को। ठीक है, আগেই বলেছিলাম বিকেলে আমরা ভিউ পয়েন্ট ঘুরতে যাব। এই সিঁড়ি দিয়ে উঠে 2 পা এগিয়েই পৌঁছে গেলাম ভিউ পয়েন্ট। সত্যি কি অপরূপ দৃশ্য, আকাশ পাহাড় মাটি সমস্ত মিলেমিশে যেন একাকার। সবুজ চা বাগানের মধ্যে দিয়ে দেখলাম সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য। আর এই চা বাগানের মধ্যে সর্পিল রাস্তা ধরে গাড়ির ওঠানামা দেখতে দেখতে কখন বিকেল গড়িয়ে যে সন্ধ্যা নামলো কিছুই বুঝতে পারলাম না। হোমস্টেতে ফিরে দেখি গরম চা এবং স্ন্যাক্স রেডি। আমরা যেহেতু সবাই একটু গান বাজনা পছন্দ করি এবং আমিও একটু আধটু গান গেয়ে থাকি, তাই ওনারা এইসব জানতে পেরে দারুণ একটা আয়োজন করলেন আমাদের জন্য এবং ওনারাও আমাদের সঙ্গে যোগ দিলেন। সন্ধেটা সবাই মিলে দারুণ মজা করে কাটালাম। ও গাইবে বলছিল তো, আর ডিনারের পালা, ডিনারে ছিল স্যালাডস, মাখন, রুটি, ঝুরি ঝুরি আলু ভাজা, আলু বিনসের তরকারি এবং দারুণ টেস্টি চিকেন কষা।
ওগুলো হলো সোলার নাইট ল্যাম্প। তখন যেগুলো দেখিয়েছিলাম আপনাদের ওগুলো সূর্যের আলোয় তখন চার্জ হচ্ছিল। ঘুম ভাঙল বেশ ভোর ভোর। ঘুম ভেঙে বাইরের ব্যালকনিতে এসে তাকাতেই দেখলাম কাঞ্চনজঙ্ঘার এক ঝকঝকে মন্ত্রমুগ্ধকর দৃশ্য। গরম চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য গরম চা খেতে খেতে দেখার অনুভূতি একদম আলাদা। সকালটা বেশ খানিকটা সময় এখানে বসেই কেটে গেল। বেলা বাড়ার সাথে সাথে শুরু হলো মেঘেদের খেলা। এ যেন আর এক বিস্ময়কর দৃশ্য। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। এই যে গাছটি দেখছেন এর নাম ক্যানসিও ল্যারিয়া বা স্লিপার ফ্লাওয়ার। এখন দেখছেন এই গাছে হলুদ রঙের ফুল, এরপর এই ফুলগুলো ঝরে গিয়ে এই গাছেই সব বেগুনি রঙের ফুল হবে। পর চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, গরম গরম ঘুগনি এবং গরম গরম ফুলকপুরি। এতটাই আমাদের খিদে পেয়ে গেছিলো যে খাবার তাগিদে ছবি তুলতেই ভুলে গেছি। এবার আমাদের বেরোনোর পালা, তাই মনটা সকলেরই একটু ভারাক্রান্ত। বাই বাই তিন চুলে। তিনচুলে থেকে সাইট সিং এ আপনারা যেতে পারেন পাঁচটি জায়গায়: দার্জিলিং, লামাহাট্টা, অর্কিড সেন্টার, তিস্তা ভিউ টি গার্ডেন এবং রংলি রংলিয়ট টি গার্ডেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।